ফুরফুরার বীর আবু বাক্কার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নয়া সাহেব জাদা রাজবু শাহাদাত জাত ওলি জাকে বলা হয় হুজুর সুন্দরবন জঙ্গলে গেছে কোথায় সুন্দরবন জঙ্গলে কেন ইবাদত করার জন্য নিরালায় আল্লাহর ওলি হতে গেলে কাটাতে হয় জঙ্গলে যেখানে বন্দুক হবে বাদ সাবভাবে বন্ধ কেন আল্লাহ ফাক বললেন যারা আমি আল্লাহর ইবাদত বান্দিকে করে যারা আমার হয় আমি আল্লাহ পাক তার হই আর আমার মখলুকাত তার হয়ে যায় বলুন না সাহারা তাহলে আল্লাহর অলি বান্দা মাহবুব বান্দা গেছে সুন্দরবন জঙ্গলে দেখছেন দেখছে এক ব্যক্তির কবরে বড় আজাব খুব কষ্ট এই কবরবাসী কবরে আজাব হচ্ছে আল্লাহর মাহবুব নামাজ পড়ে দাঁড়িয়ে গেছে কবর দানি পড়ে আল্লাহর আল্লাহ 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 এই কবরবাসীর কবরের আজবকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ মুসলমান অন্যাই করেছে জুলুম করেছে দুনিয়ায় খারাপ কাজ করেছে আল্লাহ আপনি ক্ষমা করে দেন কেতাবে এসেছে নাজমুল শাহাদা না হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দোয়া চাইছে কেতাবের মধ্যে লেখা হলো ফুরফুরা রফির আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির না সাহেব জাদা নজমু সাদাত কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাই আল্লাহ কবরে রাজাব maaf করে দাও আল্লাহ কবরে রাজাব maaf করে দাও kitab-er moddhe lekha holo nazmushadaat rahmatul নামাজ গেল ঘন্টা যাই ঘন্টা যাই তো কবুল হয় নাও তো কবুল হয় নাও কেননা ওই কবরবাসী এত বড় মনে ছিল এত বড় গণাগর ছিল রহমাতুল্লা গেত কবুল করে না কবুল করে না ওই গোনাগরের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরপর আর

আল্লাহর ওলি যখন কবরে আজাব মাফ হয়েছে দোয়া শেষ করে করে পিছন দিকে ফিরে দেখছে আমার আপনার নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাজির বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ নাজমুস শাহাদাত হুজুর রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে আল্লাহর নবীর জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে এরা সুলল্লা গে ইয়া কাবি ভল্লাও ব্যাদবি মাফুকরনো ইয়ার সুলাল্লাহ কাবি ভল্লাহ ক্ষমা করে দেনো এয়ার সুলল্লা ইয়া আমি বুঝতে পারিনি আপনি আমার পিছনে দাঁড়িয়ে রয়েছেন এ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ নবী বলেছিলেন ও রাগান বাবা কেদোনা না বাবা কেদোনা বাবা নাজমু সাদাত কেন তুমি ক্ষমা চাইছো বাবা ও বাবা নাজমু সাদাত তুমি তো আমার উম্মতের জন্য আমার উম্মতের মায়াই এশার নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া চাইলে ও

শোনো দোয়াটা কেমন ভাবে প্রবল হলো ও মজ মুসারাদার আমার এই অম্পত্তি এত বড় গোনাগারও ছিল এত বড় পাপি ছিল ও বাবা নাজমুল সাদাত তুমি দোয়া চাইছো গো আল্লাহ তোমা তো কবুল করে না আল্লাহ তোমা তোয়া কবুল করে না ও বাবা নাজমুল সাদাত আমি আর মদিনায় থাকতে পারলাম না ও বাবা নাজমু সাদাত যাকে আল্লাহ পাক ও করে পাঠিয়েছিল পীর আবু বকর সিদ্দিক কে ওনার নয়া সাহেব দাদা আমার উম্মতের কবরে দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাইছে চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলছে ও বাবা নাজমু সাদাত আমি আর মদিনায় থাকতে পারলাম না বাবা নাজমু সাদাত আমি চলে গেলাম তুমি যখন দোয়া চাইছো আল্লাহ আল্লাহ এই কবরবাসীর কবরে রাজা maaf করে দাও কবর সেই খবরের রাজা বমাপ করে দাও সাদাদ আমি রবী মাহম্মদুর সোলল্লাহ সাল্লা আল্লাহ আলে ও আসাল্লাম তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহফাকে তোরবারে তুলো খাদ তুলে বলি আমি

কবুল করে ওই কবর বসিল কবরের আজাদ মাফ করে দিয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর জিন্দাবাদ 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 জিন্দাবাদীফ আল্লাহ ওয়াল আলে সাই কবরের আজাব আমি আপনি আমাদের পিতা মাতা আমাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া চাই সে দোয়া কবুল হবে না হবে অবশ্যই কেতাবে এসেছে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ওনার কামরায় বসে আছে একটা বুড়ি মহিলা বয়স্ক তিনি টুক 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 করে ওই হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাড়িতে এসে এসে জিজ্ঞাসা করতে বাবা হাসান বসরি বাড়ি আছো হুজুর বলছে হ্যাঁ হ্যাঁ মা আমি আছি কি খবর মা বুড়ি মহিলা বলছে বাবা কয়েকদিন হলো আমার একটা যুবতী মহিলা ছিল মেয়ে ছিল সে মেয়েটি মারা গেছে সে মেয়েটি মারা গেছে তো মেয়েটি কবরে কেমন অবস্থায় আছে কেমন হালতে আছে আমি একটু দেখতে চাই একটু দেখব কেমন হালতে আছে কেমন অবস্থায় আছে আমি একটু দেখতে একটু আমল বলে দাও না যে আমল করলে আমি দেখতে পাব হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে মা তোমার তো কলিজার টুকরা তোমার মেয়ে তোমার মেয়ে যদি কবরে কষ্ট পায় তুমি কি থাকতে পারবে তুমি থাকতে পারবে না কেন তুমি মা তুমি তো থাকতে পারবে উনি বলছেন না মা বলো না বাবা বারবার বলার পরে হজর হাসান বসরি রহমাতুল্লাহ হজর বললেন যাও বাড়িতে এই আমল করে আমল করলে দেখতে তোমার মেয়ে কবরে কেমন অবস্থা আছে কেমন হালত আছে উনি বাড়িতে গেল বাড়িতে গিয়ে আমল শুরু করেছে আমল শুরু করে দেখতে ফেলে জোনার মেয়ে কবরে বড় আজাব কবরে বড় আজাব হচ্ছে কেতাবে লেখা হলো বলছে পোশাক পরিধান করানো হচ্ছে পোশাক পরিধান করানো আছে আর পায়ে বেড়ি দেওয়া আছে জাহান আর গলায় জাহান আমার হার পড়ানো আছে কবরে পড়ানো কষ্ট মা দেখে থাকতে পারে রাত সারা রাত কেঁদে সকালবেলা হুজুরের বাড়িতে এসেছে বাবা তুমি আমল বলে দিয়েছো আমি দেখতে পেলাম আমার মেয়ের কবরে পড়ো আজাব হচ্ছে বাবা আজাবটা মাফ হবে কি করে আজাব মাফ হবে কি করে কোন আমল করলে মাফ হবে হাসান বসরি রহমাতুল্লাহ হুজুর বলছে মা আমি তো বললাম আপনি থাকতে পারবেন না আপনার কলিজার টুকটা আপনার মেয়ে আমি তো বললাম আপনি থাকতে পারবেন না আপনি যে জজ্জবস্থ বাবা তো দেখলা মনে শান্তি দেখেছি তো বাবা কি আমল করলে খবরের আজাব মাফ হবে একটু বলো হাসান বসরি রহমাতুল্লাহি বললেন যাও বাড়ি চলে যাও কি কুরআন তেলাওয়াত করবে দুরুদ শরীফ পাঠ করবে তাসবিহ পাঠ করবে

নামাজ পড়েন কোলাত তেরাত করেন তো রু শরী পাট করেন খিতবেয়েশে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি হুজুর উনি একদিন স্বপ্নে জান্নাতে গিয়েছেন জান্নাতে গিয়ে ঘুরছেন কুত 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 যে মহিলা একটা সুন্দর একটা মহিলা সামনে পড়ে পাঁচ আগে যাবেন ওই মহিলা ডাকছে হাসান বসকে দাঁড়াও উনি দাঁ নিয়েথমকে গেছে কি ব্যাপার মহিলা আমাকে ডাকছে কি ব্যাপার উনি ওনার দিকে ফিরে দেখছে ওই মহিলা নূর চমকাচ্ছে শরীর থেকে আর জান্নাতি সুন্দর পোশাক পরিধান করে আছে ওই মেয়েটি বলছে হে হাসান বসে তুমি আমাকে চিনতে পেরেছো কি উনি বলছে না আমি চিনতে পারিনি আপনি কে আমি তো আপনাকে চিনতে পারলাম ওই মেয়ের মেয়েটি বলছে আমি সেই অমুক মহিলা মেয়ে যে আপনার কাছে গিয়েছিল আমলের জন্য তানার মেয়া তো উনি বলছেন তোমার মা তো আমাকে বলল তোমার কবরে বড় আজাব হচ্ছে তোমার কবরের আজাবটা মাফ ফুল কি করে তোমার শরীরে আলগাটার মতো কালো জাহান নামে পোশাক নো আছে পায়ে বেড়ি লাগানো আছে গলায় যাহান হার দেওয়া আছে কবরে ভীষণ আজাব হচ্ছিল ওই যুবতী বই বলেছিল ও হাসান বসরি শুনে রাখো জেনে রাখো আমাদের কবরে রাজা কেমন করে মা বখল শোনো ও হাসান বসরি আমাদের কবরে বড় আজাব হচ্ছিল কঠিন আজাব হচ্ছিল আমি যে কবরে ছিলাম ওই কবরে আমরা পাঁচজন ছিলাম আমাদের পাঁচজনের বড় কবরে আজাব হচ্ছিল আমাদের এই কবরের পাশে একটা রাস্তা ছিল ওই রাস্তা দিয়ে আল্লাহ রক বন্তা হেটে হেঁটে 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 পার হচ্ছিল ওই যেতে যেতে আমাদের কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লা হো আলি কি আসাল্লাম হুজুরির উপরে তরুশ পাঠ করেছে যখন ওই তরু পাঠ করেছে আমরা একটা আবার ফেলাম অব আমরা শুনতে পেলাম আল্লাহ পাক বললেন ও আমার কবর রাজা বি ফেরেশতারা আর আজাব দিও না আর আজাব দিও না দিও না চলে আসো ফিরাসো চলে আসো ফিরাসো আর আজাব দিও না দিও না আল্লাহ পাক জান্নাতী ফেরেশতাদেরকে ডাকলেন ও আমার জাতি ফেরেস্তারা চলে আসো যাও চলে যাও ওই কবর থেকে জান্নাত দিয়ে একটা সুরঙ্গ করো রাস্তা তৈরি করে দাও যাও যাও চলে যাও চলে যাও ওদেরকে জান্নাতে নিয়ে চলে আসো জান্নাতি ফেরেস্তারা প্রশ্ন করেছিল ও ওদের কবরে ভীষণ আজাব হচ্ছিল ওদের কবরের আজাব কেমন করে মাফ হয়েছে কি আমল তারা কবরে রাজা বাপনি মাফ করেছেন আল্লাহাক বলেছিলেন ও আবার তারা জেনে রাখো মোহাম্মদ রসোল্লাহ আলী ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করতাম করতামলা তোমরা যে জানলাতে আছো এই জান্নাত সৃষ্টি করতাম না আমি আল্লাহ পাক যে আঠারো হাজার মাখলুকা সৃষ্টি করেছি কোনো মাখলুকা সৃষ্টি করতাম করতামলা ও আমার ফেরেশতারা শুনে রাখো জেনে রাখো গো যেমন নবী আদম আলাইকি সালালামকে আমি দুনিয়াতে প্রেরণ করেছিলাম দুনিয়াতে নবী করে পাঠিয়েছিলাম ও আমার ফেরেশতারা আমি আল্লাহ পাক যাতে খুশি যাতে রাজি আমার নবী আদম তাতে খুশি তাতে রাজি আমি ও সালাত সালামকে প্রেরণ করেছিলাম আমি আল্লাহ যাতে খুশি নবী ন তাতে খুশি ও আমার ফেরেশতারা আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিই তোমাদেরকে ঘোষণা করে জানিয়ে দিই আমার ফেরেশ শোনো আমার নবী মো আহমাদু রসুল্লা সাল্লা আল্লা হো আলাইকুসাল্লাম যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি ও আমার ফেরেস্তারা সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ হ আলাইকুম আসাল্লামের উপরে আমি আল্লাহ পাক স্বয়ং দরুশরী পাঠ করে আমার ফেরেস্তা মন্ডিলীরা পাঠ করে ও আমার ফেরেস্তারা সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে আমি কত মহাব্বত করি শোনো যে নবীর খাতিরে আমি জান্নাত সাজিয়েছিলাম। আর সে আজিম সাজিয়েছিলাম তারা যে নবীকে আমি এত ভালোবাসি যে নবীকে আমি এত মহাপত করি সেই ওই রাস্তা দিয়ে ঘেটে 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 যেতে যেতে ওই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই নবী মাহমদুর রসোল্লাহ আলি ওয়াসাল্লামার উপরে তরুড়ি পাঠ করেছে

তাহলে আমরা যে স্থানে বসেছি আমরা তো কলেমা পড়ি কলেমা পড়িনি তরুত পড়ি কলেমার কি মর্যাদা হাদিস পাকি এসেছে কেউ যদি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়ে কিতাবে এসেছে আল্লাহ নবী বলেন তার আমল নামায় 4000 নেকি লেখা হয় না সুবহান আপনি একবার কলেমা পড়বেন ছাড় হাজার নাকি পাক আপনার আমল নামাই তাই নাই অন্য খাদি